জেনে নিন ক্যান্সার সেরে যাবে পুরোপুরি যে নতুন ওষুধে আবিষ্কার ব্রিটিশ বিজ্ঞানীদের। ক্যান্সারের ওষুধ আবিষ্কারের জন্য বছরের পর বছর পরীক্ষা করছেন বিজ্ঞানীরা। কষ্টকর কেমোথেরাপি ছাড়া এ যাবৎ সে অর্থ আরও কোনো সুরাহা মেলেনি। কিছুদিন আগে কিউবার একদল বিজ্ঞানী একটি টিকা আবিষ্কার করেছেন, কিন্তু সেটি কতটা ফলপ্রসূ হবে তার ধন্দে রয়েছে বিজ্ঞানীরা। তবে এবার ক্যান্সারের ওষুধ আবিষ্কারে যুগান্তকারী সাফল্য পেলেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এক্সপ্রেস নামে ব্রিটিশ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এক ধরনের ইমিউন থেরাপি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, এতে ক্যান্সার পুরোপুরি সেরে যাবে বলে দাবি তাদের। যেসব ব্যক্তি প্রথম স্টেজে ক্যান্সার আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন, তাদের রক্ত কোষ দিয়েই তৈরি হবে এই চিকিৎসা পদ্ধতি। ক্যান্সার মেরে ফেলার জন্য এগুলিকে প্রতিরোধক কোষ বলে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। তাদের লক্ষ্য বিশেষ চিকিৎসার মাধ্যমে এই রক্তকোষগুলির পরিমাণ 10 লক্ষ গুণ বাড়িয়ে তোলা। এই কোষগুলি মারণ রোগকে নিরাময় করবে। এই পদ্ধতির মাধ্যমে ওই রক্তকোষ অর্থাৎ নিউট্রোফিল সেল কেমিক্যাল এবং অ্যান্টিবডির দ্বারা ক্যান্সারের কোষ ধ্বংস করে দেবে। 2018-এর মধ্যে এই থেরাপি বাস্তবে প্রয়োগ করা যাবে বলে জানাচ্ছে বিজ্ঞানীরা। LIFT বায়োসায়েন্সের চিফ এক্সিকিউটিভ অ্যালেক্স ব্লিথ বলেন, ক্যান্সার পুরোপুরি সারিয়ে তোলার চেষ্টা করছি। সপ্তাহে একবার করে 5-6 সপ্তাহ এই থেরাপি প্রয়োগ হলেই মারণ রোগকে জয় করা যাবে। এ বিষয়ে কলকাতার বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ গঙ্গোপাধ্যায় বলেন, অবশ্যই এই নতুন পদ্ধতি আমাদের আশার আলো দেখাচ্ছে। সফলভাবে এই পদ্ধতি রোগীর ওপর প্রয়োগ করা হলে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত তৈরি হবে। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।